আমাদের এই ভিডিওটা দেখার জন্য স্বাগতম। আর আমার আমাদের এই গ্রুপের নাম হচ্ছে স্টিভ জব। আমার নাম হচ্ছে জাহানা দিবা। আমরা আমাদের এই প্রজেক্টটি তৈরি করি। আমার নাম মুসাম্মত মাত্তার। আমার নাম ওয়ালিদা শফসান। আমার নাম রাশিদুল ইসলাম। উপস্থিত বিচারক মন্ডলী, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের আমার এবং আমার দলের পক্ষ থেকে সালামু আদাব। আমাদের এই প্রজেক্টটি পানি ও পেট্রোল দিয়ে কিভাবে গ্যাস তৈরি করা যায় সেটি নিয়ে আমরা তৈরি করেছি। উৎপাদিত গ্যাসটি আমাদের আমরা যে উৎপাদিত গ্যাসটি তৈরি করেছি সেটির নাম হচ্ছে এলপিজি গ্যাস, যা আমরা আমাদের রান্নার কাজে ব্যবহার করে থাকি। আমরা আমাদের এই প্রজেক্টটি অল্প টাকার মাধ্যমে তৈরি করেছি। এই প্রজেক্টটি অনেক সাশ্রয়ী। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। বিকল্প পদ্ধতি হিসেবে আমরা এই প্রজেক্টটি ব্যবহার করতে পারি। বেলুনের সাহায্যে পাইপের এক প্রান্ত বাতাসে দিলে তা পানির মধ্যে বুদবুদ তৈরি করে, যা যার পেট্রোলের বোতলে গিয়ে জলীয় বাষ্প হয়ে গ্যাসে পরিণত হয়। আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।